প্রিয় ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আজকে আমাদের মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা আয়োজিত মাসিক অনলাইন টেলিকনফারেন্স সালাম পেশ করছি মানবতার মহান মুক্তিদূত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকে আমাদের গেস্ট হিসেবে আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের ভাই ইসমাইল আল মক্কি। উনি উমুল কুরা ইউনিভার্সিটির একজন স্কলার, মক্কা থেকে আমাদের সাথে জয়েন করবে এবং আজকে আলোচনার বিষয় হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সীরাত। আমরা জানি যে রবিউল আউয়াল আমাদের মাঝে উপস্থিত হবে অতি শীঘ্রই এবং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে ইনশাআল্লাহ শিক্ষা গ্রহণ করে আমাদের ব্যক্তিগত জীবন এবং সামাজিক জীবনে ইনশাআল্লাহ আমরা এটা রিফ্লেক্ট করার চেষ্টা করব। তো আমরা খুব বেশি দেরি না করে আমাদের আজকের অতিথি আলোচনা শুরু করার জন্য আহ্বান করছি। ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা مَن يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَن يُضْلِلْهُ فَلَا تَجِدَ لَهُ وَلِيًّا مُرْشِدًا وَنَشْهَدُ أَن لَّا إِلَٰهَ إِلَّا اللَّهُ الْحَيُّ الْقَيُّومُ الَّذِي لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا عن أنس بن مالك رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم أحسن الناس خلقا مسلم أمة نورث أمريكا كورتي كاوجيتو مشيك تفسير القرآن محفلير شماريتو پوريچالوب شماريتو آيجوك بندو معزز مكرم محترم علماء كرام আমাদের সঙ্গে থাকা ইসলাম প্রিয় দিনদার ভাইরা, আমার পরম শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, বিশেষ করে যুগে যুগে ইতিহাস পরিবর্তনকারী আগামী দিনের জাতির দিকপাল, জাতির কর্ণধার আমার একান্ত প্রিয় যুবক ভাইরা, প্রথমেই বিশ্বজাহানের প্রতিপালক আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে দুনিয়ার সকল প্রকারের ফিতনা ফাসাদ উপেক্ষা করে মুসলিম মিল্লাতের এই নাজুকপূর্ণ মুহূর্তে আয়োজিত আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার, কোরআন ও হাদিসের কথাবার্তা বলা ও শোনার তৌফিক দান করেছেন, এই জন্য মহামানবের দরবারে কালিমাতুর শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ।
সম্মানিত শ্রোতা বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। আপনারা জানেন চলমান আরবি মাসের নাম হলো সফর মাস। আজকে সফর মাসের 17 তারিখ, আর তার পরের মাসটি হলো রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসের 12 তারিখ তথা সোমবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন। তাই আমরা আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন, আর সকল আম্বিয়া কেরামের মধ্যে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি মর্যাদা দান করেছেন আল্লাহ তাআলা। সকল আম্বিয়া কেরামের মধ্যে আল্লাহ তাআলা 25 জন নবীর কথা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। অধিকাংশ নবীকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন খেতাব করেছেন, সম্বোধন করেছেন, তাদেরকে তাদের নাম ধরে ডাক দিয়েছিলেন। ইব্রাহিম, ইয়া আদম, ইয়া মূসা, ইয়া ঈসা সরাসরি ডাক দিয়ে সম্বোধন করেছেন, খেতাব করেছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে এত বেশি মর্যাদা দিয়েছেন, এত বেশি মর্যাদা দিয়েছেন যে কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নাম ধরে তাকে সম্বোধন করেন, বরং তিনি বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। এখানে আল্লাহ তাআলা খেতাব করেছেন, সম্বোধন করেছেন, রাসূল বলে আইয়ুহার রাসূল। অন্য আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। নবী ওহে, আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষী হিসাবে, সুসংবাদদাতা হিসাবে, এবং সমগ্র মুসলমানের জন্য, মানুষের জন্য ভীতি প্রদর্শনকারী হিসাবে। এখানে আল্লাহ তাআলা বলেছেন আইয়ুহান নবী। অন্য আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এই আয়াতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন আইয়ুহাল মুদাসসির। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত ধরে, গুণগুলো ধরে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। কোথাও পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা তার হাবিবকে নাম ধরে সম্বোধন করেন নাই। যদিও পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 4টি জায়গায় আল্লাহ তাআলা তার হাবিবের নাম মুহাম্মদ নামটি উল্লেখ রয়েছে, যেমন সূরা আল ইমরানের 144 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বদ খালাত ক্বাবলিহির রাসূল। সূরা আহজাবের 40 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সূরা আল ফাতহের 29 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের এই 4টি জায়গার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ উল্লেখ করেছেন, তবে সেটি সম্বোধনের জন্য নয়, বরং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে রাসূল হিসেবে প্রেরণ করেছেন তা বোঝানোর জন্য এই 4টি জায়গার মধ্যে আল্লাহ তাআলা তার নাম মুহাম্মদ নামটি উল্লেখ করেছেন। কি সুন্দর নাম মুহাম্মদ, যার অর্থ প্রশংসিত,
কারা প্রশংসা করেছেন? পূর্বের সকল আম্বিয়াই কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছেন। স্বয়ং আল্লাহ তাআলা নিজেই প্রশংসা করে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওগো নবী আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা নিজেই সার্টিফিকেট দিচ্ছেন রাসূলকে যে আপনি হচ্ছেন সর্বোত্তম, নিশ্চয় আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। সম্মানিত দীনী ভাই বোনেরা, আল্লাহ তাআলা তার হাবিবকে এত মর্যাদা দিয়েছেন, তিনি পৃথিবীতে গোটা সৃষ্টির জন্য, সমগ্র বিশ্বের জন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত করে পাঠিয়েছেন। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী ওহে আমি আপনাকে গোটা সৃষ্টির জন্য রহমত হিসাবে পাঠিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী, আর তার আনীত দিন ছিল সর্বশ্রেষ্ঠ সর্বশেষ দিন, যাতে রয়েছে মানব গোষ্ঠীর ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের অনুপম আদর্শ এবং শ্রেষ্ঠতম নীতিমালা। সে আদর্শ ও নীতিমালার সুন্দরতম বিকাশ ঘটিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সীমাহীন মেহনতের বরকতে। তাই তো তিনি ওহিয়ে এলাহির বার্তাবাহক, নবী ও রাসূল হওয়ার সাথে সাথে তিনি ছিলেন একজন সুদক্ষ সেনাপতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সুষ্ঠ সুন্দর এক সমাজ, আদর্শ সমাজ বিনির্মাতা, তিনি ছিলেন একজন সফল রাষ্ট্রনায়ক। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেক আয়াতে তার অসবগুলো সিফাতগুলো বর্ণনা করেছেন। আজকে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, প্রথমেই আল্লাহ তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا. আল্লাহ তাআলা বলছেন, তোমাদের জন্য আল্লাহ রাসূলের জীবনে সর্বোত্তম আদর্শ রয়েছে, উৎকৃষ্টতম আদর্শ রয়েছে। লিমান কানা ইয়ারজু আল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে চায় এবং আখিরাতকে চায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করে। উক্ত আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, উসওয়া, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন উসওয়া। উসওয়ার অর্থ ব্যাখ্যা করতে গিয়ে অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেছেন, উসওয়া হচ্ছে কুদওয়া। কুদওয়ার সহজ বাংলা যেটাকে আমরা বুঝি, একজন মডেল, একজন আদর্শ, তিনি হচ্ছেন উসওয়া। وهذه الايه من اعظم الايات التي تدعو المسلمين الى الاقتداء برسولهم صلى الله عليه وسلم في كافه شؤون الحياه. এটি এমন একটি আয়াত, যে আয়াত মহিমান্বিত এই আয়াতটি মুসলমানদেরকে আহ্বান করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেদা করার জন্য, অনুসরণ অনুকরণ করার জন্য, في كافه شؤون الحياه, তার জীবনের প্রত্যেকটি কাজে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ অনুসরণ করবে।